ليجزيهم أحسن ما عملوا ويزيدهم من فضله. এবার রব্বুল আলামিন বলেন গুনে গুনে দিয়ে শেষ করে, গুনে গুনে দিয়ে শেষ করে, এবার আহসান দিয়ে আবার বাড়িয়ে দিয়ে এবার শুধু বাড়াবো, 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 দিতে 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 এবার শেষ তক রব্বুল আলামিন বলেন ফেরেশতা আর আসবাব দিয়ে দিতাম না, এবার আমাকে দিয়ে দিব। কি হয় এটাকে আল্লাহ তাআলা বলছেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওদের আজর পুরা পুরা দিব, লিউওয়াফিয়াহুম উজুরাহুম। এটা সূরা ফাতির, এটা কি, এটা কোন সূরা? এটা হলো সূরা ফাতির, আগেরটা সূরা নূহ, আগেটা হলো লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর এখানে হলো লিওয়াফিয়াহুম সূরা ফাতির লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফি ইন্নাল্লাহা লাগাফুরুন শাকুর। সুবহানাল্লাহ, কি হয় আল্লাহ তাআলা এবার শুধু বাড়াবেন, 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 আরে শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, তাহলে একটা হলো জুলুম, আল্লাহ জুলুম করবেন না, সমস্ত কাফেরদের বেলা আল্লাহ জুলুম করবেন না, কাফেরদের বেলা আল্লাহ করবেন আদল, কাফেরদের বেলা কি করবেন? আদল করবেন, আর আমাদের বেলা করবেন কি? ফাদল। সুবহানাল্লাহ, আমাদের বেলা কি করবেন? এটাই হলো আল্লাহুল ফাদলিল আযীম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ, এই জন্য রাসূল বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ফজল মানে ঈমান, ফজল মানে ইলম, ফজল মানে কোরআন, ফজল মানে তাকওয়া, ফজল মানে দ্বীন, ফজল মানে ইসলাম, ফজল মানে মাল। সুবহানাল্লাহ, ফজল কোরআন এখানে কত অর্থে আসছে? অনেকগুলো অর্থে আসছে, কখনো ফজল মানে ঈমান, কখনো ফজল মানে কোরআন, কখনো ফজল মানে জান্নাত, কখনো ফজল মানে রিজিক। সুবহানাল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ, যখন নামাজ শেষ করবা, নামাজ শেষে এবার মসজিদ থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে, দোকানে যাও, অফিসে যাও, কারখানা যাও, ফ্যাক্টরি যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, আর বের হওয়ার সময় দরখাস্ত করে বের হও, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, অর্থ কি? আল্লাহ আপনি বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, ফান্তাশরু ফিল আরদে, এবার ফ্যাক্টরিতে চলে যাও, এবার দোকানে চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে এবার রিজিক তালাশ করো, আপনি আমাকে নামাজ শেষে রিজিক তালাশ করতে বলেছেন, আমিও নামাজ শেষ করে রিজিক তালাশে দরখাস্ত করে বের হয়ে গেলাম। এবার রব্বুল আলামিন বলেন রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না, রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না, আযকুরুল্লাহ যিকরান কাসীরা, রিজিক তালাশ করতে করতেও আমার জিকির বেশি বেশি করে করবা, দোকানে বসে বসে আমার জিকির বেশি বেশি করবা, ফ্যাক্টরিতে গিয়ে আমার জিকির বেশি বেশি করে করবা, রাস্তায় যেতে যেতে জিকির বেশি বেশি করবা, আবার যখন আজান হয় জিকিরের মসজিদ থেকে জিকির হয়, আবার মসজিদে ফিরে আসবা। সুবহানাল্লাহ, যিকরান কাসীরা, মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার নিয়ত না করে মসজিদে আবার ফিরে আসার নিয়তে বের হবা। আমি বের হইতাম না যদি আমার দুনিয়ার মাসগুলো না থাকতো, আমার যদি পেটটা না থাকতো আমি বের
হইতাম না, এজন্য বের হচ্ছি, মালিক এটাই আমার ফিরে আসার ঘর। ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, এটাকে আমি বানিয়েছি বারবার ফিরে আসার জায়গা। আল্লাহ আমি মসজিদ থেকে বের হচ্ছি, হচ্ছি না, আমি আসার জন্য হচ্ছি। সুবহানাল্লাহ, আমি কি বলেন, আমি কি আমি মসজিদ থেকে বের হচ্ছি কেন? আসার জন্য বের হচ্ছি। সুবহানাল্লাহ, আমি মসজিদ থেকে বেরোচ্ছি মালিক শুধু রিজিকের অন্বেষায়, রিজিকের তালাশে। আপনি দোকানে রিজিক রেখে দিয়েছেন, এই জন্য বের হচ্ছি, লেকিন আপনার কাছে দরখাস্ত করে বের হচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। এবার রব্বুল আলামিন বলেন, আযকুরুল্লাহ যিকরান কাসীরা, লেকিন দোকানে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না। দোকানে গিয়ে কি বলেন, বলেন, বলেন। এবার বলবেন, এখানে আমি জিকির কিভাবে করব? হাতে আমি মাপতেছি, মুখে কাস্টমারের সাথে কথা বলতেছি, এখানে আমি জিকির কিভাবে করব? আল্লামা ইবনে কাইয়্যিম বলেন, তুমি যদি রাস্তায় বের হওয়ার বেলা, রাস্তায় বের হওয়ার বেলা, দোকানে যাওয়ার পরে, ফ্যাক্টরিতে যাওয়ার পরে, তোমার চোখ যখন দেখার মাসালা, দেখার বেলা তোমার চোখ যদি তুমি ভিন্নারি থেকে নিচু করো, এটা তোমার চোখের জিকির। মাপার বেলা যদি কম মাপ না না মেপে বরাবর বরাবর মাপো, এটা তোমার হায়াতের জিকির। ধরার বেলা যদি হালাল ধরো, এটা হাতের জিকির। চলার বেলা যদি হালাল চলো, এটা পায়ের জিকির। বলার বেলা যদি শুদ্ধ শুদ্ধ বলো, এটা বলার জিকির। কি ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন রিজিক তালাশ করতে বের হও, আর জিকির করতে ভুলে যেও না। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যাও জীবনে যা লাগে সব দিয়ে দিব। কি হয়, কি বলছে বলেন, জীবনে যা লাগে সব দিয়ে দিব। আপনি বলবেন, মহাদেশ সাহেব বসা আছে, মহাদেশ সাহেবরা বসা, সব ওলাম একরাম বসা, হুজুর তুফলে হুন অর্থ জীবনে যা লাগে সব দিবেন, এটা তর্জমা কে করছে আপনারা? এবার বলেন, আল ফালাহ কা ফালাহ কাকে বলে? আইয়াজিদা কুল্লু মাহবুবিন ওয়া আইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিন, জীবনে আমার যত পছন্দ আছে সব পেয়ে যাওয়া, আর জীবনে যত অপছন্দ আছে সবগুলো থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ, বলেন, যত পছন্দ আছে সব পেয়ে যাওয়া, যত অপছন্দ আছে, এই জন্য ফালাহ, এই জন্য কাদ আফলাহাল মুমিনুন, এই জন্যই কাদ আফলাহা মান তাযাক্কা, এই জন্যই কাদ আফলাহা মান যাক্কা, এই জন্য ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই জন্য ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন হাক, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, এরা কামিয়াব হয়ে গেছে, এরা কামিয়াব হয়ে গেছে। কামিয়াব হয়ে গেছে মানে কি? এরা যা লাগে তা দিব, আর যত কিছু থেকে বাঁচতে চায় বাঁচিয়ে দিব। এদের করোনা টরোনা দিতাম না। কি হয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত, আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়ে দেন, আখরাত দিয়ে দেন, আল্লাহ দুনিয়া বকদ্রে জরুরত দিয়ে দেন। অত বেশি দুনিয়া দিয়েন না যে দ্বারা নাফরমান হয়ে যাব, অত বেশি দুনিয়া দিয়েন না। মানুষ নাফরমান হয় দুই কারণে, মানুষ নাফরমান হয় কয় কারণে বলেন? দুনিয়া বেশি আসলেও নাফরমান হয়, দুনিয়া না আসলেও নাফরমান হয়। বুঝেন নাই কথা? সিদ্ধাতে ফকর মানুষকে নাফরমান বানায়, আর তার কাছে মাল মানুষকে নাফরমান বানায়। মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন, মাল বেশি হইলে নাফরমানি মানুষ বেশি করে। বুঝেন নাই কথা বলেন? মাল বেশি হলেই নাফরমানি কি? গরিবদের বিয়েতে বেশি গুণা হয় না বড় লোকদের বিয়েতে বেশি গুণা হয়? গরিব বেশি মদ খায় না বড় লোক বেশি মদ খায়? গরিব বেশি জেনা করে না বড় লোক বেশি জেনা করে? কি হয় তাইলে? ওই আয়াতে কারিমার মধ্যে লিখছে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। এই আয়াতে কারিমার মাথা হাতে মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন, মাল দিয়ে যদি কারো পরীক্ষা করে, কাউকে যদি মাল দিয়ে পরীক্ষা করে আর কাউকে মাল না দিয়ে পরীক্ষা করে, মাল না দেওয়ার পরীক্ষা মানুষ টিকে যায়, আর মাল দেওয়ার পরীক্ষা মানুষ টিকে না। নাউজুবিল্লাহ বলে, মাল না দিলে কি বলে জান? আহা, আহ, মালিক দিল না রে। বুঝেন নাই কথা? মাল না দেওয়ার পরীক্ষা কি বলে বলেন? আহা, মালিক দিল না।
আহ মালিক দিল না, আর মাল দেওয়ার ভিতরে পরীক্ষা কি বলে, এটা আমার। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি স্পন্সর্ড বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান।